তো এই ম্যাথটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথের কোশ্চেনটা হচ্ছে এ বি এবং সি এর বেতন অনুপাত হচ্ছে 7:5:3, যদি সি এর বেতন অপেক্ষা বি এর বেতন 222 টাকা বেশি হয় তাহলে এ এর বেতন কত। তো এখানে আমরা ধরে নিয়েছি যে এ এর বেতন হচ্ছে 7x, বি এর বেতন হচ্ছে 5x এবং সি এর বেতন হচ্ছে 3x। তো এখন কিন্তু আমরা সমীকরণটি সাজিয়ে লিখব। কিভাবে লিখেছি এখানে, এখানে বলেছিল সি এর বেতন অপেক্ষা বি এর বেতন 222 টাকা বেশি। তো সি এর বেতন হচ্ছে 3x, বি এর বেতন হচ্ছে 5x। তো সি এর বেতন অপেক্ষা বি এর বেতন 222 টাকা বেশি, তার মানে বি এর বেতন সি এর বেতনের থেকে 222 টাকা বেশি। এটি কিন্তু এখানে আমরা সমীকরণ আকারে লিখেছি, বি এর বেতন মাইনাস সি এর বেতন, মাইনাস করলে যা হবে সেটি হচ্ছে 222, তার মানে বি এর বেতন সি এর বেতন অপেক্ষা 222 টাকা বেশি। তো আমরা 2x পেয়েছি, এক্স পেয়েছি সেটি আমরা এখানে লিখেছি। সুতরাং এ এর বেতন কত হবে, এ এর বেতন হচ্ছে এখানে আমরা লিখেছি 7x, তো এক্সের মান বসিয়ে দিয়েছি 777 টাকা। তো এটি কিন্তু ম্যাথের উত্তর, ম্যাথটা কিন্তু খুবই সহজ এবং খুবই ছোট। তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।